পর্দের হাত ধরেই কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের পাচ্ছে জায়গা পেতে চলেছেন কৃষ্ণনগরের রাজা। গত এক বছর ধরে কৃষ্ণচন্দ্রকে নিয়ে কাজ করে চলেছেন এই গবেষক। এই এক বছর কলকাতা থেকে বারে বারে কৃষ্ণচন্দ্রকে জানতে নবদ্বীপ শান্তিপুর কৃষ্ণনগরে ছুটে এসেছেন জোয়েল বল। আজ রাজবাড়িতে সকাল থেকেই বিজয়া দশমীকে উপভোগ করলেন এই মার্কিনী। ইটিভিকে জানালেন তার গবেষণার কথা। এখানকার রাজা কৃষ্ণচন্দ্র 18 শতকের মহারাজ, সেখানে নিশ্চয় জানেন তার ভীষণ পৃষ্ঠপোষকতা ছিলেন। নবনায় ধর্মশাস্ত্র, তাছাড়া এই বাঙালিদের উৎসব দুর্গাপুজোতে বলা যায়, মানে কিংবদন্তি হয়তো, কিন্তু বলা যায় যে তিনি ওই মৃন্ময় মূর্তি প্রথমে শুরু করেছেন। তাছাড়া লোকে বলে কালী পুজো শুরু করেন, জগদ্ধাত্রী পুজো শুরু করেন। তো একদিকে বলা যায় যে সেই সমাজের মানে সংস্কৃতির মধ্যে কৃষ্ণচন্দ্র রয়েছেন, এখানকার রাজা কৃষ্ণচন্দ্র, সেই জন্য এসেছি গবেষণা করতে। প্রণীয়